সুধী দর্শক শ্রোতা এমটিএ আলাইকুম অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা সন্তান লালন পালনে একজন আদর্শ মায়ের ভূমিকা নিয়ে আলোচনা করব সন্তানের আচার আচরণ ও চরিত্র গঠনে পিতা এবং মাতা উভয়েরই ভূমিকা রয়েছে তবে আমরা জন্মলগ্ন থেকে দেখে আসছি যে সন্তানের তরবতের ব্যাপারে একজন মায়ের ভূমিকাটাই মুখ্য তো আমি আলোচনায় চলে যাবো আজকে আমাদের আলোচনার সাথে রয়েছেন যাব ওনাকে বলবো যে সন্তান কেন আমাদের কাছে এত মূল্যবান আর কখন থেকে সন্তানের তরবিত শুরু হয় জাজা আপনার প্রশ্নের জন্য আজকে আমরা এখানে সন্তানের তালিম তরবতির বিষয়ক আলোচনা নিয়ে বসেছি আপনার প্রশ্ন ছিল সন্তান আমাদের কাছে কেন মূল্যবান এবং সন্তানের তোরবিয়ত কখন থেকে আরম্ভ হয় সন্তান আমাদের প্রথমেই সন্তান কেন মূল্যবান এ বিষয়ে আমি বলতে চাই আমাদের প্রথমে চিন্তা করা উচিত যে আমরা কেন সন্তান চাই বা আমাদের সন্তানের কামনা কেন থাকে সন্তান কি আমাদের শুধু দাম্পত্য জীবনের ফল নাকি আমাদের বংশ বৃদ্ধি করার জন্য কোনো মাধ্যম অথবা সন্তানকে আমরা শুধু দুনিয়াবি সুখ স্বাচ্ছন্দ্য লাভ করার জন্য আশা করে থাকি সন্তান আমাদের কাছে কোনো নেক বাসনা সন্তানকে আমরা কোনো নেক বাসনা নিয়ে কামনা করি আল্লাহ তালা কোরআনে বলেছেন আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য সুরা জারিয়াত আয়াত নং সাতান্ন তাই আমাদের সন্তান জন্ম দেওয়ার পিছনে বা সন্তানকে মূল্যবান রূপে রাখার পিছনে আমাদের নিয়ত থাকা উচিত যে আমরা আমাদের সন্তান ইবাদত গুজার এবং নেক বান্দা হবে ধর্মের আদর্শ সেবক হবে ক্ষোধাভীরও হবে যেমনটি আমাদের ইমাম মাহাদি আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত সন্তানের কামনা কেবল এই উদ্দেশ্যে না হয় যে সে ধার্মিক খোদাভীরু আর খোদা তালার প্রতি অনুগত হয়ে থাকে তার ধর্মের সেবক হয় একেবারে নিরর্থক এবং এক প্রকার কপটতা এবং পাক পাপ মালফুজার দ্বিতীয় খণ্ড তিনশো একাশি তিনশো আশি থেকে তিনশো আকাশি নং পৃষ্ঠা তাই আমাদের সন্তান কামনা করা উচিত অত্যন্ত নেক নিয়ত নিয়ে আমরা যদি সন্তান কামনা করে নেক এবং পবিত্র নিয়ত নিয়ে তবে সেই সন্তান অবশ্যই আদর্শ সন্তান হবে এবং সন্তানকে আমাদের তর্বিয়তের ব্যাপারে কোনো সমস্যাই হবে না এখন আমি আপনার প্রশ্নের দ্বিতীয় ভাগে আসছি যে সন্তানের তালিম তরবত কখন শুরু হয় সন্তানের তালিম তর্বিয়ত শুরু হয় ঠিক সেই দিন থেকে যখন একটা যখন একটা মা সন্তানকে তার গর্ভে ধারণ করে গর্ভধারণের প্রথম থেকেই সন্তানের তালিম তর্বিয়ত শুরু হয় যখন মা সন্তানকে গর্ভ ধারণ করে তখন থেকে তার তালিম তরবিয়ত শুরু হয় এবং মা যদি সন্তানকে পবিত্র এবং নেক নিয়ত নিয়ে গর্ভে ধারণ করে এবং তার ইচ্ছা থাকে যে আমি আমার সন্তানকে ধর্মের আদর্শ সেবক বানাবো তবে সেই দিন থেকে কিন্তু সন্তানের আদর্শ তালিম তরবিয়তের সূচনা হয়ে থাকে এজন্য আমাদের প্রতিটি পিতামাতার সন্তান জন্ম দেওয়ার পূর্বে দোয়ায় রত থাকা উচিত এবং সন্তান জন্ম দেওয়ার পরও দোয়ায় রত থাকা উচিত কারণ পিতামাতার দোয়া সন্তানের জন্য জাদুর মতো কাজ করে এখন কিন্তু বিজ্ঞানের যুগ এই বিজ্ঞানের যুগে সন্তান মায়ের গর্ভে থাকা সন্তানকে নিয়ে গবেষণা করা নতুন কিছু নয় বিভিন্ন মেডিকেল এবং বিজ্ঞানের গবেষণায় দেখা গেছে গর্ভের দিনগুলোতে একটি শিশু সবকিছু অনুভব করতে পারে আলো বাতাস অনুভব করতে পারে তীব্র শব্দ অনুভব করতে পারে এবং ক্ষীণ শব্দ অনুভব করতে পারে এমনকি সে নড়াচড়া করতে থাকে এবং গর্ভের শেষ দিনগুলোতে সে মুখের মধ্যে মুখে আঙ্গুল চুষতে থাকে আমরা উদ্ধৃতি থেকে বুঝতে পারি যে একটা শিশুর কিন্তু গর্ভে থাকা অবস্থাতেই তার শক্তি নিচয়গুলো এবং ইন্দ্রিয়গুলো কাজ করতে থাকে আর যখন সে শক্তি তার শক্তি নিচয়গুলো কাজ করে এবং ইন্দ্রিয়গুলো কাজ করে তখন কিন্তু সে কিছুই অনুভব করতে পারে বাইরের তীব্র আলো বা জোরে দরজা লাগানো শব্দ করতে পারে এই আমরা যদি মানে তখন শিশুটাকে কোনো কিছু গর্ভে অনুভব করাতে চাই তখন কিন্তু খুব সহজে অনুভব করাতে পারবো মা যদি খুব অস্থির থাকে তখন কিন্তু গর্ভে শিশু নড়াচড়া বেড়ে যায় বা মা যদি খুব প্রফুল্ল থাকে তখনও কিন্তু গর্ভের শিশুর পার্থক্যটা বোঝা যায় আমরা যদি গর্ভের শিশুকে মানে গর্ভের দিনগুলো থেকেই তালিম তরব দিতে চাই তাহলে আমরা ওই ঘরে যদি কেউ যেহেতু শিশু উচ্চ শব্দ শব্দ বা জোরে অনুভব করতে পারে মা যদি নিজে নিয়মিত কোরআন তার কানে সে কোরআনের কল্যাণমণ্ডিত শব্দ পৌঁছাবে এবং সে তখন থেকে কিন্তু তার মধ্যে তালিম তরব শুরু হয়ে যাবে যেমনটি আমাদের খলিফা আওয়াল বলেছেন যে আমি মায়ের গর্ভ থেকেই কোরআন কোরআন শিখে আসছি তার মা কতটা কতটা হলে এবং তার মা কতটা ইবাদত গুজার হলে তিনি এই কথা বলতে পারেন যে আমি মায়ের গর্ভ থেকেই শিখে এসেছি তার মা প্রতিদিন এত করতেন এবং তিনি বের হয়ে এত অল্প বয়সে হাফেজ হয়েছিলেন যে তিনি বলেছিলেন যে আমি মায়ের গর্ভ থেকে কোরআন শিখে এসেছি এমনি প্রতিটি মারই উচিত গর্ভকালীন সময়ে বেশি বেশি করে ইবাদত করা নিয়মিত নামাজ পড়া কোরআন তালুয়াদ করা হজরত মুসিম মাদ আল্লাহ বই পড়া এবং ভালো ভালো বই পড়া এবং মনকে প্রফুল্ল রাখা শুধু মনকে প্রফুল্ল রাখা না বা ইবাদত করাও নয় শিশুর বিকাশের জন্য কিন্তু তাকে সুষম খাবারও গ্রহণ করতে হবে সন্তানের তালিম তরবিয়তের ক্ষেত্রে আরেকটি কথা বলবো যে শিশু মা যদি গর্ভবতী মা যদি উন্নত এবং নেক এবং পবিত্র পরিবেশে থাকে তাহলে কিন্তু তার সন্তান সেই পেটে থেকে একটা ভালো পরিবেশে জন্মগ্রহণ করার আশা রাখে এবং একটি শিশু যখন জন্মগ্রহণ করে সে কিন্তু মায়ের প্রায় আশি পার্সেন্ট নিউরন নিয়ে জন্মগ্রহণ করে বাকি বিশ পার্সেন্ট নিউরন তার মধ্যে পরে তৈরি হয় সেই আশি পার্সেন্ট নিউরনের মধ্যে যদি তার মা তাকে ভালো কোনো কিছু দিতে পারে ভালো কাজগুলি যদি দিতে পারে সেগুলি কিন্তু তার রক্ত মাংসের সাথে মিশে যায় এবং সে কিন্তু বের হয়ে সে একটা ভালো পরিবেশই আশা করবে এবং তার মধ্যে সেই তালিম তরুণের সেই শুরু থেকেই বপন হয়ে আসবে এজন্য মানে আমরা মানে নির্দ্বিধায় বলতে পারি একটি শিশুর গর্ভের জন্মের পূর্ব থেকেই তালিম তরবিয়ত শুরু হয় এবং শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার তালিম তরবিয়তের দ্বিতীয় ধাপ শুরু হয় আর দ্বিতীয় ধাপের মধ্যে আমরা যখন একটা নবজাতক শিশু থাকে আমাদের সামনে তখন কিন্তু রসুল করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা নবজাতক শিশুর ডান কানে আজান এবং বাম কানে একামত দাও যাতে তখন ঠিক জন্মর সাথে সাথে থেকেই তার মধ্যে তৌহিদের বীজ বপন করা হয় আমরা এই আজানের ধ্বনিগুলোর মধ্যে যে কতটা গুরুত্বপূর্ণ কথা আছে যে শ্রবণকারীকে ডাকা হচ্ছে যে তুমি নামাজের দিকে আসো নবজাতক শিশুদের মধ্যে যদি আমরা ঠিক তখনই এই কথাগুলো পৌঁছে দিতে পারি এই ইবাদতের কথা এই তৌহিদের বাণী পৌঁছে দিতে পারি তার কানে তখন থেকে কিন্তু তার মধ্যে আরও গুরুতরভাবে তো তোরবীয়তার বীজ বপন হয়ে যায় এরপর নবজাতক শিশু যখন একটা পরিবেশে থাকবে একটা ঘরে থাকবে সেই পরিবেশটা কিন্তু অত্যন্ত নেক পবিত্র এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ হওয়া দরকার কারণ পরিবেশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় এবং সেখানকার পরিস্থিতি যদি ভালো না হয় তাহলে কিন্তু নবজাত শিশুর মাঝে কখনই তালিম তোর বিয়ত আসতে পারে না এক্ষেত্রে পিতা মাতার উচিত নেক এবং পবিত্র কথাবার্তা বলা বাচ্চার সামনে উচ্চ চিৎকার না করা বা তার সামনে কোনো বাজে কথা আলাপ আলোচনা না করা যাযাক কমলা এখন আমি মুসলেহা জাফর সাহেবকে বলবো যে সন্তানকে সন্তানকে আদর্শ সন্তান হিসাবে গড়ে তোলার পেছনে কোন কোন বিষয়গুলো আমাদের লক্ষ্য করতে হবে ধন্যবাদ আপনাকে তো আমাদেরকে অবশ্যই অনেকগুলি বিষয় খেয়াল করতে হয় লক্ষ্য রাখতে হয় আমি প্রথমে ইবাদতের বিষয়টাই বলি কারণ ইবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো ইবাদতের কথা বলতে গেলে প্রথমে নামাজের বিষয়টা আমাদের আমাদের সামনে আসে যে ছোটবেলা থেকে সন্তানকে যদি নামাজে পাবন্দি করার একটা লক্ষ্য আমার থাকে আমার যদি চেষ্টা থাকে আমি প্রথম থেকেই যদি চেষ্টা করি যে আমি যখন নামাজ পড়বো তখন সন্তানকে সাথে নিয়ে নামাজ পড়বো সন্তানকে যদি সে খুব ছোট থাকে সাথে বসাবো আমার যদি সে একটু বড় হয় নামাজে সে সিঁজদার দিতে পারে এরকম তাহলে তাকে আমি পাঁচ ওয়াক্ত না পারি অন্তত এক ওয়াক্ত নামাজ যদি সন্তানকে আমার সাথে পড়াই তো এভাবে কিন্তু নামাজ আস্তে আস্তে করে সন্তান নামাজের গুরুত্বটা একটু বুঝে তার একটু অভ্যস্ত সে হয়ে যায় তারপরে আমি যদি চিন্তা করি যে না সাত বছর থেকে নামাজ পড়তে হবে সাত বছর যখন হবে তখন সে নামাজ পড়বে এই বিষয়টা চিন্তাটা ঠিক না আমাকে আস্তে আস্তে তাকে অভ্যাস করাতে হবে নামাজ হোক আর ইবাদত হোক সব সব বিষয়ে শুধু নামাজের কথা বলবো ইবাদতের কথা বলবো না তারপরে যখন সন্তান দশ বছর সন্তানের হয়ে যায় সন্তান আমি যেভাবে চাচ্ছি সে নামাজ পড়ুক নামাজের গুরুত্বটা বুঝুক পাঁচ অক্ট নামাজ পড়ুক কারণ নির্দেশ রয়েছে যে না দশ বছর থেকে অবশ্যই নামাজ পড়তে হবে বলেছেন যে দশ বছর থেকে হলে যদি সেই নামাজ না পড়ে তাকে শাসন করতে হবে এই নির্দেশটা রয়েছে তো তখন যদি সন্তান নামাজ না পড়ে আমার ভিতরে একটা অস্থিরতা আসতে হবে যে কেন সে নামাজ পড়ছে না নামাজ পড়তে হবে যেরকম জাগতিক যদি সন্তান বিফল হয় আমরা যেরকম একটা উৎকণ্ঠায় থাকি যে ভালো হলো না খারাপ করলো তো এভাবে নামাজের বিষয়ে আমাদেরকে থাকতে হবে তা আমি অনেকগুলি বিষয় রয়েছে এর মধ্যে পরবর্তীতে চলে যাই তারপরে আমি বলবো যে জামাতের অঙ্গ সংগঠনের সাথে সন্তানকে যুক্ত করা জামাতের প্রোগ্রামের সন্তান যাতে অংশগ্রহণ করে সেই সহজ কথাগুলি খেয়াল করা তা আমি সহজ ভাষায় কথাগুলি বলছি তা আমাদের আল্লাহ তালার খাস ফজলে আমরা যারা আহমদি আমাদের এই সৌভাগ্য যে আমাদের কত পন্থা রয়েছে আমাদের খলিফার তদারকিতে কত প্রোগ্রাম রয়েছে সারা বছর সিলেবাস রয়েছে সকল বয়স অনুযায়ী সেই হিসেবে যদি আমরা অন্তত সিলেবাসগুলি যে সিলেবাসগুলি আমাদেরকে দেওয়া হয় তালিম তরুতের উপরে এই বিষয়গুলি যদি সন্তানদেরকে করি তা তারপরে কিন্তু অনেকগুলি অনেক বিষয় শিখা হয় তো এভাবে আল্লাহ তালা ফাজে অনেক মা এরকম আছেন আমরা দেখি যে সন্তান যখন ঘুমোতে যায় রাতে ঘুমানোর সময় সন্তানকে দোয়াগুলি পড়ান এভাবে আবার ধরেন দোয়া শুধু বা ধর্মীয় জ্ঞান বিষয় কথাগুলি আমরা যদি সন্তানের সাথে বলি এভাবে আস্তে আস্তে তো অনেক কিছু বাচ্চা শিখে এই বিষয়গুলি আমাদের যদি খেয়াল করি বাচ্চা অনেক কিছু শিখে ফেলে তারপরে আমি কোরআনের শিখার বিষয়টা বলবো যে ছোটবেলা থেকে আমার আমি যদি ইচ্ছা করি যে আমার সন্তানকে আমি অল্প বয়সে কোরআনটা শিখাবো আজকাল তো খুব ছোট বয়সের সন্তানদেরকে স্কুলে দিতে হয় তাদের স্কুলে দেওয়ার জন্য আজকাল যে প্রতিযোগিতার যুগ তারা এত ব্যস্ত আমরা মায়েরা সন্তানদের সাথে সন্তানরা এবং মায়েরা ব্যস্ত হয়ে পড়ি যে অন্য বিষয়গুলি আমাদের খেয়াল করার সময় থাকে না বা খেয়াল করতে পারি না তো এই আমি যদি ইচ্ছা করি যে আমি সন্তানকে স্কুলে দেওয়ার আগেই আমি সন্তানকে কোরআনটা শিখাবো তাহলে এটা কিন্তু কঠিন বিষয় না আল্লাহ তালা যদি ফজল করেন তা তারপরে কোরআন যদি আমরা ইচ্ছা করি যে আমি সন্তানকে কোরআনের হিফস বানাবো হিফস করাবো কোরআনের হাফিজ বানাবো তো এর এটা খরিদ মসিদ স্থানই সম্ভবত উনি বলেছেন যে তোমরা যদি সন্তানকে মেধাবী বানাতে চাও তাহলে সন্তানদেরকে কোরআনের হাফিজ বানাও তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু এটা আমাদেরকে আমরা যদি খেয়াল করি সন্তান তো জাগতিকভাবে সফল হবে আল্লাহ যদি করেন কিন্তু সাথে যদি আমার এই ধর্মীয় চিন্তাগুলি থাকে আমি চেষ্টা করি তাহলে সন্তান জাগতিকভাবেও উন্নতি করবে এবং ধর্মীয় জ্ঞানগুলি অর্জন করবে খোদার প্রিয় বান্দা হবে তো তারপরে আমি এম এর প্রসঙ্গে একটু আসি তারা ফজে আমাদের অনেকে ঘরে এমটিএ রয়েছে যোগ একটা অনেক বড় আমাদের করেছেন সুবিধা করে দিয়েছেন তা আমি ঘরে যদি একটা নিয়ম করি আইন করি যে শুক্রবার সন্ধ্যায় সব সকল সদস্য ঘরে যারা আমাদের সদস্য সন্তান স্বামী সবাইকে অবশ্যই সেই সময়টাতে ঘরে থাকতে হবে তারপরে ব্যতিক্রম থাকে ব্যস্ততা থাকে বাচ্চাদের জন্য এছাড়া কিন্তু এখন ব্যবস্থা দেখে আনন্দ পাবে এবং শিখতে পারবে যদিও বাংলা না কিন্তু ওগুলি মানে বাচ্চারা বুঝতে পারে যতটুকু প্রোগ্রাম আছে স্টোরি টাইম বা অনেকগুলো বাচ্চা থাকে বসে বিভিন্ন মানে পরিবেশটাই এমন যে বাচ্চারা দেখে বসে দেখার ইচ্ছা পোষণ করবে বাচ্চাগুলো ওই প্রোগ্রামগুলো দেখতে পারে তারপর আমি হুজুরের খুতবাটা আটু বলি হুজুরের খুতবা গুরুত্বটা সম্পর্কে সপ্তাহে কিন্তু কয়েকবার দেখানো হয় হুজুরের খুতবাটা রিপিট করা হয় তা আমি শুক্রবারে দেখতে পারলাম না সম্ভব হলো না ব্যস্ততা থাকলো কিন্তু সপ্তাহান্ততে একবার আমি অবশ্যই হুজুরের খুতবা দেখব যোগ্য খলিফার দিক নির্দেশনাগুলি আমরা শুনবো এবং মানার চেষ্টা করব যদি শুধুমাত্র খলিফার দিক নির্দেশনাগুলি আমরা খেয়াল করি শুনি এবং মানার চেষ্টা করি তাহলে আমরা আমরা আমি আদর্শ মা হব আমার পরিবার আদর্শ পরিবার হবে এবং আমার সন্তানও আদর্শ সন্তান হবে যা যা কুমলা প্রকৃত কথা হচ্ছে যে আমাদের খেলাফতের সাথে সম্পৃক্ত থাকতে হবে খলিফার ডাকে সাড়া দিতে হবে তাহলে আমরা আমাদের সন্তানদের উত্তম করে গড়ে তুলতে পারব এখন আমি নসিন আঞ্জুম সাহেবের কাছে বলবো যে হযরত আম্মাজান কিভাবে তার সন্তানদের সাথে ব্যবহার করতেন রাজাকুমুল্লাহ আপনার প্রশ্নের জন্য সিরাতে আম্মাজান বইতে আম্মাজানের জীবন চরিত্র বা সংক্ষিপ্তভাবে জীবন চরিত আছে এতে কিন্তু অনেক কিছু শেখার আছে একজন নারী কিভাবে আদর্শ নারী হতে পারে একজন মা কিভাবে আদর্শ মা হতে পারে একজন স্ত্রী কিভাবে আদর্শ স্ত্রী হতে পারে এটা কিন্তু হযরত আম্মাজান বইতে অনেক সুন্দর করে বর্ণনা করা আছে এই বইতে এমন একজন মহিষী নারীর কথা বর্ণনা করা আছে যিনি হজরত ইমাম পবিত্র মাহাদি যে চরিত্র আমরা এই বইতে দেখি কিন্তু অনেক পদ্ধ তর্বতের অনেক পদ্ধতি এই বইতে আলোচনা করা হয়েছে এ প্রসঙ্গে তার মেয়ে হজরত নওয়াব মোবারিকা বেগম সাহেব আর রাজি আল্লাহ তালা আনহা বলেন তার সন্তানদের তর্বতের প্রথম শিক্ষা ও নীতি ছিল সন্তানদের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করা এবং সন্তানদের পিতামাতার প্রতি পূর্ণ আস্থাশীল করে গড়ে তোলা মিথ্যার প্রতি ঘৃণা জন্মানো টাকা পয়সা ও পার্থিব জিনিসের প্রতি ঘৃণা জন্মানো তা কত বড় একটা জিনিস যে হঠাৎ আম্মাজান সেই নিজের মধ্যে যা কিছু গ্রহণ করেছিলেন তিনি তার সন্তানদের মধ্যেও কিন্তু তা বিলিয়ে দিয়েছিলেন এখন কিন্তু বর্তমান সময় আমরা টাকা পয়সা বা পার্থিব জিনিস এইসব জিনিসের দিকেই কিন্তু বেশি আকর্ষিত হয়ে আসছি হজরত আম্মাজান কিন্তু তার সন্তানদের তর্বিয়তের ক্ষেত্রে এদিকে বিশেষ খেয়াল রেখেছেন তিনি তাদের টাকা পয়সা ও জিনিস জিনিসপত্রের প্রতি ঘৃণা জন্মাতে সাহায্য করেছেন তার রাজি আল্লাহ তালা আনহার মধ্যে আরেকটি নীতি ছিল তিনি বলতেন সন্তানদের কোনো কিছু মেনে নিতে শিখাও তার মাঝে যদি এরপরও কোনো শিশু সুলভ দুষ্টামি থাকে তা এমনিতেই চলে যাবে কারণ এটা তুমি যখনই থামাতে চাইবে থামাতে পারবে কিন্তু তার মধ্যে কোনো কিছু মেনে নেওয়ার শিক্ষা ঢুকিয়ে দাও প্রথম থেকেই অর্থাৎ আম্মাজান নিজেও খুব চরিত্রবান ছিলেন তিনি সবসময় উঠতে বসতে দৌড় ছড়ি পড়তেন অনেক ইবাদত গুজার ছিলেন সবগুলো তাহারিক নিয়মিত পালন করতেন অভাবীদের সাহায্য করতেন তার মধ্যে কিন্তু সবগুলো গুণই বিদ্যমান ছিল এবং তার মধ্যে যে গুণগুলো ছিল তিনি কিন্তু তার সন্তানদের মধ্যে এগুলো পরিপূর্ণভাবে বিলিয়ে দিয়েছিলেন নবাব মোবারেকা সাহেব এক এক জায়গায় যে আমার মনে হলো আমি আমার দ্বিতীয়বার আমার মার কোলে ফিরে এসেছি তিনি শুধু তোর বিয়তের দিকেই কিন্তু কঠোর দৃষ্টি রাখতেন না তিনি কিন্তু সন্তান সন্ততির প্রতি খুব স্নেহ এবং মমতাময়ী একজন মা ছিলেন তার কিন্তু তার হৃদয়ে কিন্তু কোনো ভালোবাসার অভাব ছিল না নিজের সন্তানদের দিকে ওনা তিনি অন্যদের সন্তান এবং অন্যদের অন্যান্য বাচ্চাদের প্রতিও কিন্তু খেয়াল রাখতেন তিনি তার সন্তানদের দিকে এত খেয়াল রাখতেন যে তার সন্তানদের ছোট ছোট ইচ্ছাগুলি তার সন্তানদের ছোট ছোট চাওয়া পাওয়া গুলোর দিকে তিনি খেয়াল রাখতেন একবার হজরত আম্মাজান অসুস্থ হয়েছিলেন তারপরও তিনি অসুস্থ হয়ে শুনছিলেন মনে হয় তার ছেলে হজরত শরীফ আহমদ মাথা ব্যথা করছে তখন তিনি বলছিলেন যে ওকে এক কাপ চা দাও তাহলে ওর মাথা ব্যথাটা সেরে যাবে মানে তিনি অসুস্থ তখনও তার ছেলে মেয়ের এত বড় ছেলে তারপরও তার চা লাগবে এই ছোট্ট জিনিসটার প্রতি তার খেয়াল ছিল ঘরে যদি তার পছন্দের কোনো জিনিস তৈরি হয়ে তো তখন বলতেন যে এটা তো আমার বুসরার পছন্দ এটা তার জন্য উঠিয়ে রেখে দাও তিনি শুধু তোর বিয়তের দিকেই কিন্তু কঠোর কঠোর নজর দেননি তার কিন্তু তার প্রত্যেকটা সন্তানের প্রতি অত্যন্ত স্নেহ এবং মমতা ছিল তিনি তার ছোটো ছোট তাদের ছোটো ছোটো জিনিসগুলো খুব খেয়াল রাখতেন হাজর মসিম আদ আলাহ যখন মসিম আদ আলাহ যখন মারা যান তখন কিন্তু হজরত আম্মাজান অত্যন্ত ধৈর্য ধারণ করেছিলেন এবং সন্তানদেরকে তার মুসিম মাহমুদ আল্লাহ সাল্লাম মারা যাওয়ার পরে একটা রুমে ডেকে নিয়ে সেখানে বলেছিলেন যে সোনামুনিরা ঘর খালি দেখে এটা মনে করো না তোমাদের জন্য কিছু রেখে যাননি তিনি তোমাদের জন্য আকাশে দোয়ার এক বিশাল ধনভাণ্ডার রেখে গেছেন তোমরা প্রয়োজনের সময় পেতে থাকবে একটা মা কতটা ধৈর্যশীল হলে পরে তার সন্তানদেরকে তার স্বামী মারা গেছে সেখানে সে অন্য অন্যান্য মা হলে কান্নাকাটি বা আহাজারি করত কিন্তু তিনি কিন্তু অত্যন্ত ধৈর্য ধারণ করেছেন এবং সন্তানদেরকে ওই সময়ও তোর এটা কিন্তু একটা তর্বিয়তের মতোই যে তিনি তার সন্তানদেরকে ডেকে বলছেন যে তোমার পিতা পিতা তোমাদের জন্য একটা বিশাল দোয়ার ধনভাণ্ডার রেখে গেছেন কত বড় তার তর্বিয়তের এবং ধৈর্যের দৃষ্টান্ত ছেলে মেয়েদেরকে তিনি এই বলে সান্ত্বনা দিচ্ছেন যে তোমাদের জন্য দোয়ার ভান্ডার আছে সবচেয়ে বড় ধন ভাণ্ডার যেটা তোমরা তোমাদের প্রয়োজনের সময় পেতে থাকবে তিনি তার সন্তানদেরকে এভাবে দোয়ার দিকে তবিয়ত দিয়েছেন যা যা কমল্লা আমরা এতক্ষণ সন্তান লালন পালনে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম সবশেষে মহান আল্লাহ তালার নিকট এই প্রার্থনা করছি আমরা যেন আমাদের নিজ সন্তানদেরকে উত্তম তালিম তরবিয়ত দিয়ে জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত জামাতের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন আলোচক বৃন্দকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত